আরে বাবা না ঢুকলে বললাম না, না ঢুকলে কিছু বুঝাই না, ডায়েরিটাও পড়ে গেল। তোমাকে তোমার মাথায় বুদ্ধি নেই, কালকে ডায়েরিটা বার করতে বলতো না, একটা ডায়েরি রেখে দিয়ে আর একটা ডায়েরি ঢুকিয়ে দিয়ে তবে তোমাকে বুদ্ধি হবে, সেটা আমার মাথায় ঢুকে নি। চলো ডায়েরিটা, তাহলে কত কিছু ছিল সেটা ওই কেবিল দপ্তর টেনে নিলে তো, কেবিল দপ্তর টেনে নিলে চাবিটা খুল, এটা বিদা চাবিটা খুলো, খুলবো এটা পুরো রাজ্য জেলার কাছে সবই সরকার নামে পুরো একদম ধান দিয়ে পুরছে হলদিয়ার ঝিরকুরখালী ছ নম্বর ওয়ার্ড। আমরা শুনলাম বিজেপির পার্টি অফিস আমাদের ছিল, সেখানে কাল রাতে তৃণমূলের দুষ্কৃতীরা তারা পার্টি অফিসটি পুরোপুরি পুড়িয়ে দিয়েছে। ভোরবেলায় ঘটনাটা ঘটেছে বলে আমাদের অনুমান, কারণ ভোরবেলায় যখন দেখা গেছে তখন আগুন জ্বলছিল পার্টি অফিসে, এবং সমস্ত যা কিছু ছিল প্রায় ধূলিসাৎ হয়ে গেছে, পুড়ে গেছে, ছাপুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা একটা জিনিস বলতে চাই যে রাজনৈতিক প্রতিহিংসার চিত্র যদি এটা হয়, তাহলে আগামী দিন হলদিয়া কেন পুরো পশ্চিমবঙ্গেরই ভবিষ্যৎ খুব খারাপ। আমরা এর তীব্র নিন্দা করছি। তিনটে উপনির্বাচন জিতে যদি এই পরিস্থিতি হয়, তাহলে পশ্চিমবঙ্গ এবং হলদিয়ার দুটোরই ভবিষ্যৎ অন্ধকার, এবং এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এর সঠিক ব্যবস্থা আমরা নেব।